কাছে দূরে যারা যেখানে এই মুহূর্তে চ্যানেল দেখছেন তাদের সবাইকে আমরা জানাচ্ছি আজকের এই বিশেষ মুহূর্তে ঈদ মুবারক। আপনারা বুঝতেই পাচ্ছেন যে চ্যানেলসের যে নিয়মিত অনুষ্ঠানে গানের ডায়েরি আজকে হবার কথা ছিল না, একটা নিয়ম, একটা মাসের তৃতীয় সপ্তাহে রোববারে আমরা আপনাদের সামনে আসি, কিন্তু যেহেতু একটি ঈদের অনুষ্ঠান, বিশেষ মুহূর্ত, সেই বিশেষ মুহূর্তে আমাদের শ্রোতাদের কথা বিবেচনা করে, গ্রেট ব্রিটেন এবং ইউরোপে যারা থাকেন তাদের কথা বিবেচনা করে আমরা আজকে অনুষ্ঠান সাজিয়েছি বাংলাদেশের বিখ্যাত বাউল জনাব আরিফ দেওয়ান সাহেবকে নিয়ে আমাদের অনুষ্ঠান। কিছুক্ষণের মধ্যে তার সাথে আপনাদের পরিচয় করে দেব। শুরুতে আজকের অনুষ্ঠানে যারা বাজাবেন, আমার বাঁদিকে আছেন কিবোর্ডে অমিত, আমার ডান দিকে তবলায় আছেন পিয়াস বড়ুয়া, আর তারপরে আছেন তানিম। এবার যাই, শুরুতে গেস্টের সাথে কথা বলি, তারপরে আস্তে আস্তে প্রিয় দর্শক আমরা চেষ্টা করবো আজকে কিছুটা আপনাদের অন্যরকম বিনোদন এবং আনন্দ দিতে। চলুন অতিথির সাথে কথা বলি, শুরু করে দিই আমাদের অনুষ্ঠান। জনাব আরিফ দেওয়ান, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ইউরোপ সহ বিলেতে যারা বসবাস করছেন বাংলা ভাষাভাষী ভাই বন্ধুগণ এবং এদেশের স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন, সকলের প্রতি আমি আমার হৃদয় থেকে, আমার অন্তর থেকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। তার সাথে আমি চ্যানেলস কর্তৃপক্ষকে আমার হৃদয় থেকে মোবারকবাদ এবং তাদের প্রচার প্রসার এটা আরও সুন্দরভাবে সাবলীলভাবে প্রতিষ্ঠিত হোক এই প্রত্যাশা ব্যক্ত করছি। অনুষ্ঠানের শুরুতেই যেহেতু ঈদের অনুষ্ঠান, ওরকম ঈদের সাথে যায় এরকম কোনো গান ভাবনার বিষয়ভিত্তিক কোনো গান দিয়ে শুরু করতে চাই। তো যেহেতু আমাদের ঈদুল আজহাটার মধ্যেই হজ ব্রত পালন করে আমাদের মুসলমান ভাই বন্ধু মা ভগ্নীগণ, তো আমি সর্বপ্রথমেই সেই পবিত্র হজকে সামনে রেখে আমি একটা সঙ্গীত নিবেদন করতে চাই। মক্কা মদিনা যেথা হইতে হাজি তোমারি নামে আমি রহি মুসাফির, যেথা হাবিবে মুখে ফোটে ইসলামী ফুল, যিনি অকুলে রকুল দরস আশাই দিধি প্রিয় নবীজি, তোমারি নামে আমি রাহি আবু বকর ওসমান অমর আলী, খাতুনে জান্নাত নবীজির দুলালি, আবু বকর ওসমান অমর আলী, খাতুনে জান্নাত জিয় প্রমাণ তা আরাফাত ময়দান, লাখে লাখে শির যুগে যত মুসলমান, আজিয়া
রাজ্যীয় প্রমাণ তার আরাফাত ময়দান, লাখে লাখে শির যুগে যত মুসলমান যে কাবারি ঘরে চারিদিকে তত শিরে সে জিদা করে শুধু এক আল্লাহরে, যে তোমারি নামে আমি রাহি মুসাফির, মক্কা মদিনা যেথা হইতে হাজির, তোমারি নামে আমি রাহি মুসাফির, মক্কা মদিনা যেথা হইতে হাজির, তোমারি নামে আমি রাহি মুসাফির, তোমারি নামে আমি রাহি মুসাফির, তোমারি নামে আমি রাহি মুসাফি। বাহ, চমৎকার গান করলেন। আমরা জানি এই গানটি সম্ভবত, আমার যদি ভুল না হয়, তাকে খালেক দেওয়ান সাহেবের লেখা গান, আপনার দাদা। বাংলাদেশের যে আজকে ঈদের দিন, তো ঈদের ঈদের মৌসুম, ঈদের দিন বা ঈদের সময়টা যাচ্ছে, তো এই যে এই যে মানে ভারী কথা যদিও বলতে চায় না, কিন্তু বাউল গানের শিল্পী বলে, এবং যেহেতু প্রতিনিধিত্ব করছেন একটি বাউল ঘরানার, বিশেষ ঘরানার আপনি, দেওয়ান পরিবারের, তো আমরা জানি যে খালেক দেওয়ান, মালেক দেওয়ান যে দুই ভাই, তাদের থেকেই আস্তে 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 দেওয়ানদের উৎপত্তি আমি যদ্দূর জানি। এই বিষয়ে যদি আপনি একটু দেওয়ান ঘরানা এবং সরকার ঘরানা সম্পর্কে বাউল জগতের একটু আমাদের কিছু বলেন। আমাদের দেশে বিশেষ করে পালা গান যেটাকে বলা হয় আমাদের ঢাকার অঞ্চলে, এটা এক এক এলাকা থেকে এক এক রকম। যেমন আমাদের সিলেটের অধিবাসী যারা, তারা এটাকে মালজোড়া গান বলে। আমাদের ঢাকা শহরের লোকরা বলে খাড়া কাওয়ালি। আর বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চল, ঢাকা, নবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, এটাকে বয়াতি গান বলা হয়। কোনো এলাকায় দোতারি গান, কোনো এলাকায় ফকিরি গান, কোনো এলাকায় ভাব বৈঠকি গান, কোনো এলাকায় মসজিদি গান, এক এক অঞ্চল এক এক নামে এটাকে ডাকে। মূলত যে পালাগানটি, পালাগানটি ঢাকাতে বিশেষ করে ভারত উপমহাদেশে যিনি এটাকে রূপ দিয়েছিলেন তিনি হচ্ছেন মালেক দেওয়ান। খালেক দেওয়ান সাহেবের জন্মদাতা পিতা আলফু দেওয়ান সাহেব, যিনি তার আবির্ভাব হয়েছিল প্রায় 300 বছর আগে। তো তার থেকে কবি গানের থেকে, কবি গানের যে একটি রূপ, এই রূপের সাথে এই পালাগানের একটা সমন্বয় রয়েছে। সেখান থেকে সেই গানটিকে তিনি ওইভাবে তিনি এটাকে বাংলার সংস্কৃতি জগতে, বাংলার লোকালয়ে এই গানটাকে তিনি প্রচার প্রসার করার কাজে নিয়োজিত হন এবং সেটাকে প্রতিষ্ঠিত আকারে রূপ দেন আমার দাদাগুরু মালিক দেওয়ান সাহেব এবং খালেক দেওয়ান সাহেব। এবং আলফু দেওয়ান সাহেব হচ্ছেন আমার বড় বাবা, মালিক দেওয়ান এবং খালেক দেওয়ান হচ্ছেন আমার দাদা। আমার বাবা হচ্ছেন কবিরুদ্দিন দেওয়ান। কবিরুদ্দিন দেওয়ান হচ্ছে মালিক দেওয়ান সাহেবের ছেলে, আর মাখন দেওয়ান সাহেব হচ্ছেন খালেক দেওয়ান সাহেবের ছেলে। আচ্ছা, আলফু আপনার যে বড় বাবা, আপনার দাদার বাবা, আপনি বললেন যে প্রায় 300 বছর আগে তিনি এসেছিলেন, তিনি কি লালনেরও আগে ওনার জন্ম? না না না, লালনের আগে জন্ম, লালনের সমসাময়িক, সমসাময়িক। হ্যাঁ, আমরা, আমার মনে তাই হবে যদি সেই সময়টা ধরা হয়। আমরা এই আলোচনায় আরও করব, আমরা পুরো অনুষ্ঠান জুড়ে আপনার কথা শুনবো, আমাদের বিলেত এবং বিলেতের আশেপাশে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে শোনাবো। তার আগে আমরা আরেকটি গানে যেতে চাই। এই গানটি হচ্ছে আমাদের সাধারণ অনেক যারা আছেন তারা অনেকে ধারণা করেন যে যারা সঙ্গীত নিয়ে চর্চা করেন বা বাউল গান করেন তারা ধর্মীয় অনুশাসনটাকে মানেন না। আমি বলি যে না, আমি আমার জীবনে 8 বছর বয়স থেকে আমি আল্লাহ মালিকের ইচ্ছা আপনাদের দোয়া আমি রোজা রাখি এবং আমি পৃথিবীর বহু দেশে নবী পয়গাম্বরদের পবিত্র মাজার শরীফ জিয়ারত করেছি এবং আমার নিয়ত আছে যে আগামী বছর আমি হজব্রত পালন করব। আল্লাহ মালিক যে দয়া কৃপা করেন আমার জন্য দোয়া করবেন। তবে আমি যে গানটি করব সেই গানটি হচ্ছে ধর্মীয় অনুশাসন মানুষকে সাবলীল চরিত্রের অধিকারী করেন, সৃজনশীল একজন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং অস্থির চিত্তকে স্থির করার জন্য ধর্মের কোনো বিকল্প নেই। তা আমি সেদিকে লক্ষ্য করে আমি নামাজকে নিয়ে আমার একটি ছোট্ট গান সেখান থেকে চেষ্টা করছি। নামাজ আদায় করলে পাবে
নামাজ আদায় করলে পাবে রহমতে তাজ। মমিন হইয়া আদায় করো পবিত্র নামাজ। নামাজ আদায় করলে পাবে, নামাজ আদায় করলে পাবে রহমত তাজ। মমিন হইয়া আদায় করো পবিত্র নামাজ। মমিন হইয়া আদায় করো পবিত্র নামাজ। মুয়াজ্জিনে দিলে আজান, মসজিদে যায় সব মুসলমান। মুয়াজ্জিনে দিলে আজান, মুয়াজ্জিনে দিলে আজান, মসজিদে যায় সব মুসলমান। আদায় করলে নামাজ পাঁচ ওয়াক্ত হবে দেহ পাপ মুক্ত। আদায় করলে নামাজ পাঁচ ওয়াক্ত হবে দেহ পাপ মুক্ত। Oh,
আদায় করলে পবিত্র পবিত্র সালাত আদায় করলে পবিত্র সালাত পরকালে পাবে নাজাত আদায় করলে পবিত্র সালাত পরকালে বান্দা পাবে নাজাত কবর তোমার হবে ও যে বলেন না কথায় যে রোদ দেখা এবং কলা বেচা একসাথে দুটো কাজ, গানও শুনবো কথাও শুনতে চাই, কোনটাতে বেশি মধু সে আমাদের আজকের যারা দর্শক শ্রোতা তারা বিচার করবেন। বিরতির আগে আমরা কোনো গানে যাব না, দুটো প্রশ্ন আপনার কাছে। একটা হচ্ছে যে আমরা বলেছিলাম যে আমাদের বাউল গানে দুটো ধারা, একটা হচ্ছে মানে দুটো ঘরানা আমরা বলতে পারি, একটা হচ্ছে দেওয়ান আর একটা হচ্ছে সরকার। সরকারটা কোত্থেকে আসলো সেটা জানবো, তার আগে এই প্রশ্নে যাওয়ার আগে আপনি একদম গানের শেষে আপনার লেখা গানে বললেন অধম আরিফ, নরাধম আরিফ কিংবা দীনহীন আরিফ, এই যে নিজেকে ডাউন টু আর্থ মাটির সাথে মিশিয়ে নিজেকে একদম সামান্য ভাবা, এই তত্ত্বটা আপনার কোত্থেকে পান শক্তিটা? একটি মানুষ কখনোই প্রতিষ্ঠিত হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে বিনয়ী স্বভাব না আসে। আর ভক্তির প্রথম শর্তই হচ্ছে, সেজদার প্রথম শর্তই হচ্ছে, ইবাদতের প্রথম শর্তই হচ্ছে তাকে ভক্তি নিবেদন করতে হবে। বাহ, আর সেই ভক্তিচিত্ত থেকেই নিজেকে যত ক্ষুদ্রভাবে উপস্থাপন করা যায়। বাহ, চমৎকার। আপনি দেওয়ান পরিবারের কথা বলেছিলেন, দেওয়ান ঘরানার কথা বলেছিলেন, আপনার দাদা কিংবা আপনার বড় বাপ সেখান থেকে এসছে, সরকার উপাধি কিংবা এই ঘরানাটা কোত্থেকে এসছে? এই সরকার হচ্ছে আমাদের কবি গানে যিনি দলপতি থাকেন, দলনেতা থাকেন, তাকে সরকার বলা হয়, কবির সরকার। তো এই সরকারটা আসছে যেহেতু কবি গানটার একটি রূপ হচ্ছে পালা গান, এই দলে যিনি নেতৃত্ব দেন তাকে সরকার বলে ডাকে। আর কবি গান থেকেই মূলত এই সরকার শব্দটি এসেছে, মূলত দলিল যে লিখে তাকে কিন্তু সরকার বলা হয়। তার মানে দেওয়ান যেরকম আপনার খালেক দেওয়ান মালেক দেওয়ানের কারণে ছিল, যে বিশদ যে ব্যাখ্যা এটা যদি আপনি আমাকে সময় সুযোগ দেন তাহলে আমি অত অল্প পরিসরে বলার চেষ্টা করব। ফার্সি শব্দ দেওয়ানা থেকে দেওয়ান আসছে,
আচ্ছা, যে মাওলানা নামে মাস্ত হয়ে যাওয়া, দেওয়ানা হয়ে যাওয়া, এখান থেকে একটা দেওয়ান আসছে। আর আমাদের যে পরিবারের যে দেওয়ানের যে খেতাবটা, এটা আসছে আমার পূর্বপুরুষরা এসেছিলেন বাদশাহী আমলে, আমাদের আদি নিবাস ছিল ঢাকা লালবাগে। তো তখন এই রাজা বাদশাহ যে ধন ভাণ্ডারের দায়িত্বে যিনি থাকতেন তাকে দেওয়ানজি বলা হতো। আর মূলত আমাদের আদি নিবাস ছিল আরব দেশেই, মূলত সেখান থেকে আমাদের পূর্বপুরুষরা এসে, যারা সরকারের খাজনা আদায় করতেন সেরকম কিছু না, না ধন ভাণ্ডার মানে ধন ভাণ্ডার, রাজার বাদশাহ যে ধন ভাণ্ডার দায়িত্বে থাকতেন, লোকাফ্রেকর যারা করতেন। আমরা ব্রেকে যাবো, ব্রেকে পরে এসে কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা শুনছেন জনাব আরিফ দেওয়ান সাহেবের গান, কথা শুনছেন, অনেক মূল্যবান কথা তিনি বলছেন, গান শোনাচ্ছেন। আজকে বিশেষ অনুষ্ঠানে আমরা কোনো গেস্ট রাখিনি, কোনো অতিথি রাখিনি, এজন্য যে আমরা তার কথা শুনবো। চলুন একটা ব্রেকে যাই, ব্রেকের পরে আবার আপনাদের সাথে আছে, আমরা আসবো আরিফ দেওয়ান সাহেব। আমরা ফিরে আসলাম আমাদের গানের ডায়েরিতে, বিশেষ অনুষ্ঠানে। আজকে আপনারা, আমি বিশ্বাস করি, যারা আজকের অনুষ্ঠান দেখছেন, জনাব আরিফ দেওয়ান সাহেবের গান শুনে আর কিছু হোক বা না হোক অন্তত এটা বলবেন যে ঈদের এবারের আনন্দটা আমাদের মাটি হয়নি। যাচ্ছি আরিফ দেওয়ান সাহেবের কাছে। চমৎকার গান করছিলেন, দেওয়ান, দেওয়ানা থেকে দেওয়ান, সরকার বিষয়গুলি অত্যন্ত চমৎকার আঙ্গিকে আপনি বুঝিয়ে দিয়েছিলেন। আমরা একটা গানে যাই, গানের পরে আস্তে আস্তে অন্যান্য বিষয়গুলিতে আমরা আসবো। এবার কী গান করবেন? তো এবার আমার যারা সামনে দর্শক স্থল বসে আছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, আজকে যিনি আমার পাশে বসে অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করছেন তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এই জন্য তার একটি গান আমাকে, আমার হৃদয়কে স্পর্শ করেছে, এবং সে গানের মধ্যে আমার প্রাণের কিছু কথা, কিছু ইবাদত বন্দিগির বিষয় আমি তার গানের মধ্যে খুঁজে পেয়েছি। তাকে খুশি করার জন্য নয়, আমি আমার মনের তাগিদে, আমার হৃদয়ের তাগিদে আমি গানটি করছি। এই গানটির রচয়িতা যিনি আজকে উপস্থাপনার দায়িত্ব পালন করছেন আমাদের জাহাঙ্গীর রানা ভাই সাহেব, আমি তার জন্য সকলে দোয়া করবেন, তিনি যেন আরও ভালোভাবে অনেক সৃষ্টি তিনি আমাদের জন্য রেখে যেতে পারেন। দয়াল বাসনা আমি যায়া একদিন আমি ডাকতে পারি না, আমি তোমাকে যেভাবে ডাকার কথা ছিল সেভাবে ডাকতে পারি না, এই যে ব্যর্থতা, এতেও মানুষকে তার হৃদয়কে প্রভুর দিকে নিয়োজিত করে। কোন দিনে আসবে শুভ দিন, কোন দিন আসবে শুভ দিন, আমি আশাই দিন কাটাই আমি ডাকতে পারি না। দয়াল তোমার প্রাণ ভরে বন্ধ, আমি তোমার হৃদয় ভরে ডাকতে পারি না, পারি চর প্রেম ডুরে কন্ধন দয়া ধরিতে গোচর প্রেম ডুরে করিয়া বড় সেদিন হাসি মাখা আদম সুরতে হাসি হাসি মাখায়া
থাকতে পারি না। আমি সেই খরজাদি না, তোমার হাসি দেখব কিনা দয়া। আমি সেই খরজাদি না, তোমার হাসি দেখব কিনা। জাহাঙ্গীর রানা প্রেমে কি বলবো, একটু বলি, ঈদের দিন তো, ঈদের সময় মৌসুম একটু একটু ইমোশনাল হয়ে গেছে। আমি আপনার মতো একজন বরেণ্য মানুষ, গুণী মানুষ আমার গান করেছেন, এটা আমার সৌভাগ্য। এই প্রসঙ্গে বলি যে বাউল অঙ্গের গান, আমরা তো বাউল গান লিখতে পারবো না, বাউল অঙ্গের গান। আমি আমার যতগুলো বাউল অঙ্গের গান লিখেছি, একটা সময় আমার গান অন্যরা সুর করেছেন, বিদিতলাল দাসের মতো মানুষ সুর করেছেন, হিমাংশু গোস্বামী, হিমাংশু আমার ওস্তাদ হিমাংশু বিশ্বাস, এরা অনেক গুণী মানুষ সুর করেছেন। কিন্তু এখন আর আমি আমার গান কাউকে সুর করতে যাই না। এই বোধহয় অনেকদিন পরে, প্রায় 10 বছর পরে কোনো গান অন্য কেউ সুর করলেন, আপনি সেই মানুষ। আমার সৌভাগ্য যে এত দরদ দিয়ে, এত প্রাণ দিয়ে আপনি গানটি করেছেন। আমি আজীবন মনে করি যে আমার কোনো একজন গীতিকার, যে কোনো গীতিকার তিনি হন, এরকম আরিফ দেওয়ান সাহেবের মতো মানুষের গলায় একটা গান যাওয়া, মানে এই গানটা কালজয়ী হয়ে যাওয়া, যুগের কালের
উপরে উত্তীর্ণ হয়ে যাওয়া, আমি কৃতজ্ঞ। এবং আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রিয় দর্শক শ্রোতা, হয়তো আমার গান না করলেই ভালো ছিল, কিন্তু আমার এই গানটা এমন গুণী মানুষ করেছেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আরিফ ভাইয়ের জন্য দোয়া করবেন। আমরা যাব পরের গানে, তার আগে একটু বলে নিতে চাই যে বাউল গানে যে নিগুড় তত্ত্ব আমরা বলি, সেই নিগুড় তত্ত্ব কথাটার আসলে মিনিংটা কি? বাউল একটি ফার্সি শব্দ থেকে আসছে, যেমন ফার্সি ভাষায় বাতাসকে উল বলা হয়, বাকে বলা হয় ধরা। অধর বাতাসকে যিনি ধরতে পারেন তিনি হন বাউল। আর প্রত্যেকটি মানুষের মধ্যে একজন অধর মানুষ বিরাজ করে, যেমন এই আমার দেহের ভিতরে শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করে আনফাসের সহিত, এটা বারো আঙ্গুল বাহিরে, বারো আঙ্গুল ভিতরে, এই চব্বিশের মধ্যেই হচ্ছে খেলা। তো এই ভিতরের বাতাসটুকু বাহিরে গিয়ে যদি আর না আসে, হাজার হাজার কোটি টাকা দিল সেই বাতাসকে আর ফিরিয়ে আনা যাবে না। এবং ওই অধর বাতাসকে ধরার জন্য যে সাধনা, এটাকেই বাউল তত্ত্ব, বাউল দর্শন বলে। মূলত এই অধর বাতাসকে ধরতে হলে তার বৈশ্বরিক কিছু বাসনা ইচ্ছা এগুলোকে ত্যাগ করতে হয়, কারণ প্রেমের প্রথম সত্যই হচ্ছে ত্যাগ। ঐশ্বরিক প্রেম করতে হলে তাকে প্রথম ত্যাগ করতে হয়, আর ত্যাগের প্রথম শিরিটাই হচ্ছে এটা বাউল রাগে ধারণ করেন। বাউল তত্ত্বর কি আরেকটা প্রতিশব্দ নিগুড় তত্ত্ব যখন আমরা বলি? হ্যাঁ, অবশ্যই। যা যেমন বললাম, অধর মানুষকে ধরা, আমার মধ্যে যে মানুষ যে বিরাজ করেন, তার জন্যই আমি আজকে গান গাইতে পারছি, আমি গান শুনতে পারছি, গান লিখতে পারছি। তো তিনি যখন চলে যাবে তখন আরিফ দেওয়ান গান গাবে না, বলে কি হয়েছে, আরিফ দেওয়ান মারা গেছে। তাহলে বোঝা যায় এর মধ্যে একজন ছিল, যিনি চলে গেলে আমার নিথর দেহটা পড়ে থাকবে, কোনো ক্রিয়াকর্ম করতে পারবে না। বাহ, আমরা আরেকটি গানে যাব, এবং আরেকটি গানের পরে এই পর্বে, এই স্লটে আমরা আরেকটি গানই করতে পারবো, তার আগে একটু আলোচনা করে নিই। আমাদের বাউল গান আজকে থেকে 250-300 বছর আগে লালন সাঁইজির সময় যে পর্যায়ে ছিল, যে জায়গাটায় ছিল, সেখান থেকে অনেক বিচ্যুত হয়েছে, অনেক দূর আমরা সরে এসেছি। কী কারণে, কেন সরে এসেছি, এই ব্যাখ্যাটা আপনি কীভাবে করবেন? আমাদের পূর্বে যারা বাউল সাধকরা ছিলেন, তারা ছিলেন মানব প্রেমিক, মানব দরদী। এখন হয়ে গেছে আমরা নিজ দরদী, আমরা নিজের চরিত্রকে চরিতার্থ করার জন্য আমরা এই পার্থিব জগৎকে ভেবেছি যে এটা আমার চিরস্থায়ী নিবাস। কিন্তু পূর্বের বাউল যারা ছিলেন, তারা অন্তরে সেটা ধারণ করতেন যে আমাকে প্রভু কিছু সময়ের জন্য পৃথিবীতে পাঠিয়েছে, এবং এই পাঠানোর উদ্দেশ্য হচ্ছে আমি যেন সেই প্রভুকে চিনতে পারি, জানতে পারি এবং সৃষ্টির কল্যাণ করতে পারি। তো সেই আদর্শ থেকে যখন আমরা চলে আসছি, তখন আমরা ধারণ করি বাউল গান, কিন্তু বাউল হতে পারি না। একটা শূন্যতা আমাদের মধ্যে সৃষ্টি হয় এবং এই শূন্যতা এখন বিরাজ করছে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য জনাব হাসন রাজা, মরমী কবি হাসন রাজার ছেলে জনাব একলিম রাজার একটা গানে আছে, আপনি শুনেছেন, বিখ্যাত গান, আমার মন তো বসে না গৃহ কাজে, স্বজনীগ অন্তরী অন্তরে বৈরাগের লাওয়া বাজে। এই বৈরাগের লাও আপনার অন্তরে কবে বাজতে শুরু করেছিল? আমার মূলত আমার রক্তেই তো সেই বাউল সঙ্গীতের একটা ধারা আমি বহন করে জন্মসূত্রে পেয়ে আসছি। তো আমার শিশু শৈশবে, সেটা 8 বছর বয়সে আমি সঙ্গীতে প্রথম পদার্পণ করি, এবং সেটা ক্ষুদে শিল্পী হিসেবে আমার দাদাগুরু মালিক দেওয়ান সাহেবের সাথে আমার জীবনের প্রথম গানের মঞ্চে যাওয়া। আমরা এবার আমরা জানি যে আপনার গানে কীর্তনের একটা ভাব প্রচণ্ড রকমভাবে, আর বাউলের সাথে যে কীর্তনের একটা সম্পর্ক আছে সে আপনি জানেন, আমরা সবাই জানি। রবীন্দ্রনাথের অনেক গানে, বাউলঙ্গের গানে সেই কীর্তন এবং বাউলের একটা সমন্বয় আছে। আপনার গলার মাঝে সেই জাদুটা আমরা লক্ষ্য করেছি, যতবার টেলিভিশন এবং মঞ্চে আপনার গান শুনেছি সেই জিনিসটা আমরা দেখেছি। এইবার আপনার বাউলঙ্গের কোনো গান শুনতে চাই, এবং সেই গান শুনতে শুনতে আমরা বিদায় নেব, মানে এই এই পর্ব থেকে, তারপরে শেষ পর্যায়ে যাব আমি। আমাদের হাতে আর একটু সময় বেশি আছে, যদি একটু আর একটু ব্যাখ্যা করেন যে কীর্তন এবং বাউলের যে যে ইয়েটা কম্বিনেশনটা, সম্পর্কটা, এই এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? বিশেষ করে বাউল যে সাধকরা ছিলেন, আমাদের লালন সাঁইজির পূর্বে বাউল ছিলেন ফকির মজনু শাহ। জি, বাউল গানের সৃষ্টি তো হাজার বছর হয়ে গেছে, প্রাচীন আমলের। বাংলা ভাষাভাষীর উৎপত্তি যেখান থেকে বাউলের গানটি, সেখান থেকে উৎপত্তি। তবে সুফিবাদ এবং ব্রহ্ম মতবাদ, এই দুইটি মতবাদের দুইটি সঠিক পথ এবং মতকে একত্রিত করে বাউল মতবাদের সৃষ্টি, এবং সেটা ছিল নদিয়া কেন্দ্রিক, নদিয়া অঞ্চলে। তো কীর্তনের প্রভাবটা পড়ার কারণ হচ্ছে, যেমন আমি আপনাকে এই কথা যাওয়ার পূর্বে একটি কথা বলবো, পানির মধ্যে কিন্তু এটা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নাই, পানি পানি, বৃষ্টি বৃষ্টি, সূর্য সূর্যই, চাঁদ চাঁদি, এটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বলে তাকে ডিভিশন করা কোনোভাবেই যাবে না। তদ্রূপ প্রেম যে দর্শনটি, এই প্রেম থেকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বলে তাকে ডিভিশন করা যাবে না। তো সেই প্রেম তত্ত্বটাকে যা ধারণ করে সেটা হচ্ছে বাউল তত্ত্ব।
আর এই কীর্তন এসেছে আমাদের বাংলা সাহিত্যে রাধাকৃষ্ণের পদ পদ পদচর্চা বা লীলাকীর্তন, এটা ছাড়া বাউল সাহিত্যটা অসম্পূর্ণ। আর মূলত সুর তো সৃষ্টি হয় মানুষের ভাব থেকে, প্রেম থেকে, তো সেটা অনেক সময় অনেক জায়গায় একটা মিশ্রণ ঘটে, মিশ্রণ ঘটতেই পারে। পদ্মার পানি মেঘনায় মিশে, মেঘনার পানি যমুনায় মিশে, যমুনার পানি বঙ্গোপসাগরে চলে যায়, উদ্দেশ্য তো এক জায়গায়। তো বাউলটা একটা মিলনের সৃষ্টি করেছে, তদ্রূপ আমার গানের মধ্যে কীর্তন এবং বাউল ঢঙের দুটি একটি মিশ্রণ আছে। যেহেতু আমি সমান্তরালভাবে জাতি ধর্ম নির্বিশেষে আমি মানুষকে মানুষভাবেই চিনি এবং জানি হচ্ছে। ওই যে ওই কথাটাই আবার ঘুরে ফিরে আসছে আর কি, যে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে বৈষ্ণববাদ আর আমাদের যে সুফিবাদ যেটা বললেন, দুটা মিলে একই কথাই কিন্তু, নানান বরণ গাভীরে বাই, একই বরণ দুধ, জগৎ ভুরমিয়া দেখলাম সবাই একই মায়ের পুত। সেই গানটি শুনি, শুনতে শুনতে যাই প্রিয় দর্শক, আমরা যাচ্ছি আরিফ ভাইয়ের গানে, গানের পরে ব্রেক নেব, ব্রেকের পরে আমরা আসবো আবার আপনাদের সাথে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আমরা সাধুর সঙ্গে প্রেম তারা গে, প্রেম তীর্থে মুড়ায়ে মাথা, গুরুকল্প তরু জড়িয়ে ধরো, ও গয়া আমার ভক্তির লতা। সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে, চৌতিকে দাও সত্যের বেড়া, ফিরবে কত ছাগল ভেড়াইবা, জল ভালো সেই গাছের গোড়া, জল ভালো সেই গাছে মিলবে কলি ধরবে পাতা, সাধুর সঙ্গে প্রেম তর শাশেরি আখড়া দিয়ে ধরো তারে পাকড়াইয়ে, বিশ্বাসেরি আখড়া দিয়ে ধরো তারে পাকড়াইয়ে, এবার বাতাসের ছাক তার মাতা, সাধুর সঙ্গে প্রেম তর বাজবে মাসি সুরে
সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে মনমোহন মনমোহন সাধো মনমোহন নিজের মাটি করোয়াকে পড়ি পাটি এবারে তৈরে মিছে কান্না কাটি নইলে মিছে নইলে মিছে কান্না কাটি শুকনা মাটি হয় না কাদা সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে এবার প্রেম দিতে দামে মাথায় এবার প্রেম দিতে দামে মাথা ঈদের বিশেষ অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা সরাসরি চলে যাই আমাদের আরিফ ধন ভাইয়ের কাছে। আরিফ ধন ভাই, আমি একবার বেড়াতে গেছিলাম আপনাদের অঞ্চলে 2013-তে, হজরতপুর বসিলা ওইদিকে আগে আপনার বাড়ি যেখানে, তো সেখানে গিয়ে একটা মাঠে ফুটবল খেলা দেখলাম। দেখে একটা বাড়িতে গেলাম তো একটু পানি খাওয়ার জন্য, ভদ্রলোক জিজ্ঞেস করলেন যে আর কিছু খাবেন কি না, তো আমার পেটে খোদা ছিল, আমি বললাম ভাত খাবো। আমার সাথে যারা ছিল তারা বললো এই কী হয় এইভাবে বলা, আমি বললাম উনি জিজ্ঞেস করলো আমি বলেছি। সত্যি সত্যি উনি রান্না টান্না করে আমাদের খাওয়ালো এবং তাদের যে আতিথেয়তা এটা আমাকে সাংঘাতিক মুগ্ধ করেছে। বাউলদের মধ্যে এই যে মানবতাবোধ আতিথেয়তা কিংবা যদি আমরা বলি যে মানুষের প্রতি যে ভালোবাসা, এটা অনেক বেশি সাধারণ মানুষের চেয়ে। সেই জায়গা থেকে একজন বাউল গানের শিল্পী হিসেবে, একজন নগর বাউল হিসেবেও আপনার কাছ থেকে জানতে চাই মানবতাবাদ নিয়ে আপনার কোনো গান কিংবা কোনো ভাবনা আছে কিনা মানবতা সম্পর্কে। ধন্যবাদ রানা ভাই আপনি আমাকে এই প্রশ্নটি করার জন্য, তো আমি চাচ্ছিলাম না এই কথাটি প্রকাশ করার জন্য। আমি আজ থেকে 3 বছর আগে ঢাকা মতিঝিলে শাপলা চত্বরে রাত্র 10টার পরে হবে, তো বৃষ্টি হচ্ছে, মাঘ মাসে শীত, একটু ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে। একটা ছেলের বয়স 6 বা 7 আর তার সাথে কি ছোট ছেলে, ওর বয়স হবে 3। তো ওরা এই বৃষ্টির জন্য সোনালী ব্যাংকের বারান্দায় ঢুকতে চাচ্ছে, তো সিকিউরিটি গার্ড নিরাপত্তা কর্মী তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিল। কিছু সময় আমি এখানে দাঁড়িয়ে রইলাম, দেখলাম যে কিছুক্ষণ পরে ঘুমে ক্লান্ত ওরা রাস্তার মধ্যে ফুটপাতের মধ্যে, এই দুটি ভাই, ওরা এক ভাইকে জড়িয়ে, ছোট ভাইটাকে বুকে জড়িয়ে বড় ভাইটি শুয়ে পড়ল। আমি হেঁটে হেঁটে কাছে গেলাম, গিয়ে দেখলাম যে গাড়ির ধুলোতে ওর গালে পড়ে আছে, যে বৃষ্টি পড়েছে মনে হয় গর্ত হয়ে গেছে। আমি ডাক দিয়ে জিজ্ঞেস করলাম যে তোমাদের বাড়ি কোথায়, ওরা বলতে পারবে না, বাবা মা আছে কিনা, বল তা জানি না, বেঁচে আছে কিনা, আমরা রাস্তায় বড় হচ্ছি। প্রশ্ন হলো সেখানে
যে আমার বাবা মা আমাকে আদর করে একদিন স্নেহ করে ভালোবেসে আমাকে চুম্বন খেয়েছে, ওদের তো বাপ মা জন্ম দিয়েছে, বাবা মা আদর করে খেয়েছে, আজকে ওরা পথকলি হয়ে পথে ঘুমাচ্ছে এই প্রচণ্ড শীতের মধ্যে। ঢাকার শহরে দেখি ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে কুড়িয়ে খায়, ওরা মানব মানবীর সন্তান সন্ততি। এই বিষয়গুলো আমাকে যথেষ্ট নাড়া দিয়েছে, আমি একটা গানও লিখেছি। তো আমার জীবনের একটি বাসনা আল্লাহ মালিকের কাছে, আমি তার কাছে সাহায্য প্রার্থনা করব, আমি যেন আমার জীবদ্দশায় আমি একটি এই অনাথ মানুষগুলোকে যতটুকু পারি ক্ষুদ্র পরিসরে হলেও এই মানুষগুলোকে একটু ভালোবাসা দেওয়ার জন্য, একটু খেদমত করার জন্য একটি প্রতিষ্ঠান আমার নির্মাণ করার অভিপ্রায় জেগেছে এবং আমি একটা জায়গাও নিয়ে ফেলেছি এবং এটা কোনো সাহায্য চেয়ে নয়। আমি জানি আপনার নিজের টাকা একটা জায়গা কিনেছেন, একটা অনাথ আশ্রম বা একটা এদের জন্য একটা কাজ করবেন, এই বিষয়ে কথা বলবো, আমরা গানটা শুনে নিই। বিধিরে এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা, তুমি কাউকে হাসা কাউকে কাদা, কাউকে হাসা কাউকে কাদা, সকালে সন্ধ্যা বেলা, এই কি তোমার
কুদারি আরিফ দেওয়ান কানিয়া বেড়া, আরিফ দেওয়ান কানিয়া বেড়া, সইতে পারি তাই জ্বালা। কাউকে কাঁদা সকাল সন্ধ্যা বেলা, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা বিধি, এই কি তোমার খেলা। আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এই গানের পরে কী বলবো আরিফ ভাই, যে আমরা আমরা জানি যে কী বলে যে একটা মানুষ, একবার হৈমন্তীদের সাথে একটা প্রোগ্রাম করেছিলাম, ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে একজন শিল্পী হতে গেলে সবচেয়ে বড় কী গুণটা থাকা দরকার, উনি বলেছেন কিচ্ছু না, একজন ভালো মানুষ হওয়া দরকার। এই যে আপনি স্বপ্ন দেখছেন, আপনি বললেন মহান আল্লাহ আপনাকে যেন সেই আয়ুটা দেয় যেন আপনি একটা এইসব পথ শিশু অনাথদের জন্য আপনি এত বড় একটা জায়গা কিনেছেন নিজের টাকা দিয়ে। এই যে আরিফ ভাই আপনার এই যে আপনি, আমরা থাকবো না পৃথিবীতে কেউ, কিন্তু মানুষের জন্য কিছু করবার যে নিরন্য অসহায় যারা জীবনে শুধু বঞ্চিতই হয়ে গেছে, কোথাও সম্মান পায়নি, ভালোবাসা পায়নি, শ্রদ্ধা কোনো কিছুই পায়নি, এই সমস্ত বিখ্যাত শিল্পী আমাদের আসাম রাজ্যের ভূপেন হাজারিকা, তিনি তো একটা গানে বলেছেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না, প্রশ্ন রেখেছে। তো আমি আমার আঙ্গিক থেকে যতটুকু পারি সামর্থ্যের আলোকে, আমি যদি একটি মানুষকে একটু তাকে মায়া ভালোবাসা দিতে পারি, যার যার অবস্থান থেকে সে সবাই যদি অল্প অল্প করে, আমার মনে হয় পৃথিবীর মানুষগুলো অবহেলিত থাকবে না, সবগুলো মানুষ সুখী হয়ে যাবে। এই যে মানুষদের প্রতি আপনার যে ভালোবাসা দরদ, সেই দরদ সেই ভালোবাসায় যেন আমাদের প্রত্যেকজন শিল্পী, যারা কবি, সাহিত্যিক, লেখক, গীতিকার, সুরকার, সবাই মিলে যেন আমরা এই সমস্ত নিরন্য মানুষের পাশে দাঁড়াতে পারি। আমাদের রাজনীতিবিদরা, নেতারা কখনোই এই সমস্ত মানুষের জন্য অন্তর থেকে কিছু করবে না, আমাদের সেটা ভালো করে জানা হয়ে গেছে। তো বাউল গানে যুগে যুগে কালে কালে সেই রথী মহারথীরা যারা এসেছিলেন, অনেকেই আজকে নাই, কালের আবর্তে যারা বেঁচে আছেন তাদের মধ্যে সাধক পুরুষ জনাব কারী আমিরুদ্দিন সাহেব, আমার অনেক ভক্তি শ্রদ্ধা তার প্রতি, আপনারও তার প্রতি অনেক শ্রদ্ধা, তাঁর সম্পর্কে আপনার কিছু মূল্যায়ন যদি আজকে এখানে করেন, আর শেষ পর্যায়ে এসে যদি আমাদের চ্যানেলে স্যার আজকের যে বিশেষ অনুষ্ঠান, সেই অনুষ্ঠান থেকে, আজকের এই ঈদের বিশেষ অনুষ্ঠান থেকে একটু বিদায় নিয়ে নেন, আমরা গানটা শুনবো, গানের পরে দুটো মেসেজ আছে আমার, একটু দিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করবো। ভাই জনাব কারী আমিরুদ্দিন সাহেব, অনেকে বলেন তিনি সিলেটের অধিবাসী, এখন বিলাতের অধিবাসী, আমি বলবো তিনি শুধু সিলেটেরই ব্যক্তি নন, তিনি বাংলাদেশের নন, সারা পৃথিবীর মানুষ, তিনি একজন সৃজনশীল স্রষ্টা, তার আকাশ হচ্ছে ঘরের চাল, পৃথিবীটা হচ্ছে তার ঘর, তার কোনো সীমা নাই, তিনি অসীম। তো কারী আমিরুদ্দিন সাহেব সম্বন্ধে আপনি আমার কাছে জানতে চেয়েছেন, তো কারী আমিরুদ্দিন সাহেব বর্তমানে যারা বাউল সঙ্গীত নিয়ে কাজ করছেন বা জীবিত আছেন তাদের মধ্যে তিনি অনন্য একজন ব্যক্তি, তার জ্ঞানের পরিধি, তার লেখার যে পরিধি এবং তার যে সুরের এবং গায়কের যে একটা বাউল যে অর্জন, যে বাউল সঙ্গীতে কীভাবে নিবেদন করতে হয় যে বিষয়টি, কারী আমিরুদ্দিন সাহেব বর্তমানে তিনি অদ্বিতীয়, আমি এক ভাষায় বলবো তিনি অদ্বিতীয়, অতুলনীয়। তাহলে আমরা তার একটা গান শুনবো, তার আগে একটু যদি আমাদের আজকের অনুষ্ঠান থেকে একটু বিদায় নিই। আমাদের এই চ্যানেল এসের আয়োজনে আজকে ঈদের এই বাউল সঙ্গীতের অনুষ্ঠান, লোকসঙ্গীতের অনুষ্ঠান যারা আজকে শুনলেন দেখলেন, ইউরোপ সহ বিলেতে যারা বসবাস করছেন,
বাংলা ভাষাভাষী ভাই বন্ধুগণ এবং আমাদের এদেশের স্থানীয় বসবাসকারী ভাই বন্ধুগণ, আমি বিশ্বের মানুষের প্রতি আমার হৃদয় থেকে, আমি আমার বাউল জগৎ থেকে, বাউল প্রাণ থেকে সকলের প্রতি ঈদের শুভেচ্ছা এবং শ্রদ্ধা নিবেদন করছি। সকলের কাছে আমি আশীর্বাদ প্রার্থনা করছি বলে হাসি কান্নার এ মানব জীবন। তো এবার কান্নার গান, সেই কান্না যদি সার্থক হয় তাহলে মানুষের জীবনে হাসি চলে আসে। সেই হাসি কান্নার জগৎ থেকে কাজী আমিরুদ্দিন সাহেবের একটি শ্রেষ্ঠ লেখা গান, যে গানটির মধ্যে হাসি প্রকাশ পেয়েছে। লোকে বলে আমার ঘরে, লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, না গো নয় চাঁদ নয় আমার বন্ধু এসেছে। লোকে বলে আমার ঘরে, লোকে বলে আমার ঘরে, লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, না গো নয় চাঁদ নয় আমার বন্ধু এসেছে, না গো নয় চাঁদ নয় আমার বন্ধু এসেছে। কপাল পোড়া আমার ডাকে, সখী রে সখী রে, কপাল পোড়া চাঁদ নয় আমার
নগরবাসী ওরা সবাই ঘুমে গাড়ি আমি দূতের প্রেমের ভাবে আর ছবি তাই সখী তবে গায়ে প্রাণ চাঁদ নয় আমার বন্ধু এসেছে নাগো নয় চাঁদ নয় আমার বন্ধু এসেছে লোকে বলে আমার ঘরে লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে নাগো নয় চাঁদ নয় ধন্যবাদ প্রিয় দর্শক। আপনার অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে আমি বলেছিলাম যে আজকে অনুষ্ঠানটা শেষ করব গানের ডায়েরি দুটো আহ্বান জানিয়ে আপনাদের কাছে। একটা হচ্ছে প্রথম আহ্বানটা হচ্ছে আমি একটু আগে বলেছি কারি আমিরুদ্দিন সাহেবের কথা, যুগে যুগে কালে কালে বাংলা বাউল গানকে লোকগানকে যারা সমৃদ্ধ করেছেন সেই ফকির মজনুর শাহ থেকে শুরু করে আজকে পর্যন্ত তাদের মধ্যে এই যে মানুষটির গান একটু আগে হলো জনাব সাধক কারি আমিরুদ্দিন সাহেব, তার গানে কথায় সুরে যে জাদু যে বৈচিত্র্য যে বিশাল ভাণ্ডার তার যে জানাশোনা তার যে পড়াশোনা সেই জায়গা থেকে আমি সামান্য একজন সংস্কৃতিকর্মী হিসাবে আজকের অনুষ্ঠান থেকে বাংলাদেশ হাই কমিশন লন্ডন সহ যারা এর সাথে যুক্ত আছেন যে সমস্ত মানুষ সবার কাছে আহ্বান, রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি অনেক আনকোরা মানুষ পেয়েছেন অনেক অযোগ্য মানুষ পেয়েছেন তাদের আমার সে নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই, কিন্তু গুণীজন যারা রয়েছেন অন্তত জীবিত থেকে তারা যেন দেখে যেতে পারেন তেমনি এক মানুষ জনাব সাধক কারি আমিরুদ্দিন সাহেব। আজকের অনুষ্ঠান থেকে দাবি জানাই বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে এই লোকটিকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান একুশে পদক দেয়া হোক, এটা আমাদের দাবি আমাদের সমস্ত সংস্কৃতিকর্মীদের দাবি। আর সেকেন্ড কথা যেটা হচ্ছে আমাদের যে আরিফ ভাই যে গানটা করলেন পথ শিশুদের কথা বললেন, আমরা কুরবানি করব এইবার ঈদ তো শেষ, সামনের ঈদগুলিতে 1.5 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকা দিয়ে কোরবানির গরু না কিনে দয়া করে 50,000 টাকা 1,00,000 টাকা কমিয়ে সেই টাকা দিয়ে আমার পাশের প্রতিবেশীদেরকে পথ শিশুদেরকে অনাথদেরকে নিরন মানুষদেরকে যেন আমরা মুখে দুটো কিছু চাল ডাল তুলে দিতে পারি সেই আহ্বান রেখে সবাইকে ঈদের আনন্দ উপভোগ করবার আহ্বান রেখে সবাইকে আবারও গানের ডায়ের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি আমি জাহাঙ্গীর রানা। ভালো থাকবেন, শুভ রাত্রি।